এবার যে খবরের দিকে নজর রাখবো, পুলিশ নয় আরজি কর মেডিকেলের দায়িত্বে এবার আধা সেনা। সুপ্রিম কোর্টের নির্দেশ আপনারা জানেন, আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সিআইএসএফ ঢুকলো আরজি করে। সিআইএসএফ কে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে গতকালই, এবং এই দিকেই নজর ছিল যে কবে তাহলে বাহিনীর মোতায়েন, সেদিকেই নজর ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছে অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ যে আরজি করেন নিরাপত্তার দায়িত্বে এবার থাকবে সিআইএসএফ আধা সেনা, এবং আমরা দেখলাম তারা দায়িত্ব বুঝছেন কলকাতা পুলিশের কাছ থেকে। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টায় সিআইএসএফ এর ডিআইজি এসে পৌঁছলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের যে বাহিনী, যার নেতৃত্বে রয়েছেন ডেপুটি কমিশনার কমব্যাট ফোর্স ডক্টর ভূষণ কুমার, তার সঙ্গে কথা বলছেন ডিআইজি সিআইএসএফ। এই হাসপাতাল তার আয়তন অত্যন্ত বড়, এই হাসপাতালের কোন কোন ক্ষেত্রে কোন কোন এলাকাতে কত সংখ্যক ফোর্স মোতায়েন করার প্রয়োজনীয়তা রয়েছে তা প্রথমত পুলিশের সঙ্গে আলোচনা করে তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এই হাসপাতালে সব থেকে স্পর্শকাতর এলাকা কোনগুলো, কোথায় বেশি ফোর্স ডিপ্লয়মেন্টের প্রয়োজনীয়তা রয়েছে সে বিষয়ে কথা চলছে। হাসপাতালের গেট, একটি গেট খোলা একটি গেট বন্ধ, এই যে খোলা গেট এই গেটই হচ্ছে ইন এবং আউট, এই দুটি কাজে একযোগে ব্যবহার করা হয়, এক্ষেত্রে দুটি গেটকে খুলে দেওয়া সম্ভব কিনা, এবং যদি একটি গেট দিয়েই এন্ট্রি এবং এক্সিট হয় তাহলে সেক্ষেত্রে রোগী বা তার পরিজন এবং তার সঙ্গে অন্য উদ্দেশ্যে এই হাসপাতাল চত্বরে ভিড় জমানো বহিরাগত বা আনওয়ান্টেড ইন্টেনশন নেওয়া যে সমস্ত মব, তাদেরকে পৃথকীকরণ বা আলাদা করার ক্ষেত্রে ঠিক কোন ধরনের পরিকল্পনা করলে সেটা ফলপ্রসূ হবে, এই যাবতীয় বিষয়গুলি চার্জ হ্যান্ডওভারের আগে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে বুঝে নিচ্ছেন ডিআইজি সিআইএসএফ। এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে আমরা দেখছি যে ডিআইজি সিআইএসএফ এর সঙ্গে কলকাতা পুলিশের উপনগরপাল কমব্যাট, তার সঙ্গে কথা চলছে, আলোচনা চলছে। সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে Z24 দর্শকরা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি, একেবারে অয়ন লাইভ এন্ড এক্সক্লুসিভ Z24 দর্শকদের জন্য সেই ছবি তোমার মাধ্যমে আমরা তুলে ধরছি। আর অয়ন, যেটা আরো একবার জানতে চাইবো তোমার কাছে, তুমি যেটা বলছিলে যে আরজি কর এর পরিসরটা অনেকটাই বড় এবং সেখানে প্রতি জায়গা পুরো বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে, এবং যে কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে কালকে যে তিনজন বিচারপতি ছিলেন তার মধ্যে বিচারপতি পাদ্রিওয়ালা, তিনি বলেছেন যে এই ঘটনার পর পুলিশের উপর তার আর কোনো ভরসা নেই নিরাপত্তার দায়িত্ব নিয়ে, সে কারণেই সিআইএসএফ এ দায়িত্বে দেওয়া হয়, আধা সেনার দায়িত্বে দেওয়া হয়, এবং তারপরেই আজকে ঘড়ির কাঁটায় সকাল 9টায় তারা সেখানে পৌঁছে গেছেন সিআইএসএফ এর ডিআইজি, তিনি বুঝে নিচ্ছেন গোটা দায়িত্বটা। তো সেক্ষেত্রে কিভাবে কোথায় ডিপ্লয়মেন্ট হবে, কোথায় কতজন থাকবেন, কোন করিডোর কোন লবিতে, ইমার্জেন্সি বিভাগের সামনে বা ইমার্জেন্সি বিল্ডিং এর সামনে, নিশ্চয়ই এটা থরলি এখন বলা হচ্ছে বা ডিসক্রাইব করা হচ্ছে অয়ন? অবশ্যই তাই, কারণ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বলেছিল নো সেফটি নো ডিউটি, তাদেরকে সেফটি দেওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশ পর্যাপ্ত নয় বলে আন্দোলনকারী চিকিৎসকদের একটা বড় অংশের অভিযোগ ছিল, এবং তারা বারবার দাবি করেছিলেন যে পুলিশ তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না, এবং যতক্ষণ পর্যন্ত কর্মক্ষেত্রে তারা পর্যাপ্ত নিরাপত্তার সুনিশ্চিত আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না। অতএব হাসপাতালকে স্বাভাবিক ছন্দে ফেরাতে যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং নিরাপত্তা সুনিশ্চিত করে ডাক্তারদের কনফিডেন্স অর্জন করা। এই কনফিডেন্স অর্জনের প্রথম পর্যায় হিসেবে এই হাসপাতালের নিরাপত্তা, অয়ন আমরা যেটা দেখতে পাচ্ছি, অয়ন আমি একটু তোমাকে ইন্টারাপ্টই করলাম, দেখো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সিআইএসএফ এর ডিআইজি তিনি দায়িত্ব বুঝেছেন এবং তিনি আস্তে আস্তে আরজিকরের ভিতরে ঢুকছেন তার টিম নিয়ে। একেবারে যেটা বলছিলাম যে এই হাসপাতালটা কতটা বড়, এই হাসপাতালের কতগুলি বিভাগ, প্রত্যেকটি বিভাগে প্রতিদিন কতজন মানুষের ফুটফল হয়, এর মধ্যে কতজন রোগী তার পরিজন থাকেন, রোগী বা পরিজন ছাড়া এই হাসপাতালে আর কারা যাতায়াত করে, এবং হাসপাতালেরই এতগুলি বিল্ডিং এতগুলি বিভাগ, এর মধ্যে কোন কোন জায়গা সব থেকে বেশি স্পর্শকাতর। বিজয় বিজয়
আমরা যেরকম দেখতে পাচ্ছি যে তিনি ঘুরে ঘুরে দেখছেন এই গোটা আরজিকর হাসপাতাল, যথেষ্ট বড় পরিসরের হাসপাতাল, সব মিলিয়ে 12টি বিল্ডিং। হাসপাতালটি বিশাল বরকুকুট এলাকার মধ্যে জুড়ে অবস্থিত এবং এই এত বড় হাসপাতালের মধ্যে ঠিক কোন কোন জায়গায় কত সংখ্যক সিআইএসএফ আধাসেনা জওয়ান মোতায়েনের প্রয়োজনীয়তা রয়েছে এটা কিন্তু জানতে গেলে, এইটা অনুধাবন করতে গেলে প্রথম সরেজমিনে চাক্ষুষ দেখতে হবে এই হাসপাতালের পরিধি। এবং ঠিক সেই কাজটাই এই মুহূর্তে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে করছেন ডিআইজি সিআইএসএফ, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তোমাদের মাধ্যমে। একেবারেই অয়ন, সেই ছবি আমরা তুলে ধরছি তোমাদের মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সিআইএসএফ এর ডিআইজি তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং ঘড়ির কাঁটা যখন সকাল 9টা একদম ঠিক সেই সময় তারা পৌঁছে যান আরজি করে। এবং গতকালই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকবে এবার আধার সেনা। সেই রকমই আমরা দেখতে পাচ্ছি আরজি করের প্রেমিসেসের ভেতরে তারা প্রবেশ করেছেন সিআইএসএফ এর ডিআইজির নেতৃত্বে সিআইএসএফ এর টিম, এবং সেখানে তারা প্রতিটি জায়গা, প্রতিটি করিডোর, যে যে বিভাগ রয়েছে, যেরকম আমাদের প্রতিনিধি অয়ন বারবার তুলে ধরছে আপনাদের সামনে যে কিভাবে প্রতিটি বিভাগ, প্রতিটি করিডোর, সমস্ত জায়গা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আমরা একবার সরাসরি চলে যাব, অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অলরেডি। অয়ন আমাদের সঙ্গে, অয়ন আমরা যেটা দেখছি যে তুমি যেরকম বলছিলে যে সিআইএসএফ এর ডিআইজি তিনি কলকাতা পুলিশের থেকে গোটা বিষয়টি বুঝে নিয়েছেন এবং শুধুমাত্র তাই না, এরপর তার টিমের নেতৃত্বে তিনি ইতিমধ্যে আরজি করে প্রেমিসেসের ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং যে যে ডিপার্টমেন্ট রয়েছে, যে যে বিল্ডিং রয়েছে, করিডোর রয়েছে, কোথায় কি, গোটা বিষয়টা, গোটা ম্যাপটা তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন চাক্ষুষ করে। একেবারেই বিশাল বড় আরজিকর, আবারও বলছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটি বিশাল বড় এলাকার ওপর অবস্থিত। এই হাসপাতালের মধ্যে একদিকে রয়েছে অ্যানাটমি বিভাগ, একদিকে মর্গ, সেটা হাসপাতালের একদম পেছনের অংশ, তার পাশাপাশি এখানে রয়েছে ডাক্তারদের এবং নার্সদের আলাদা করে থাকার কোয়ার্টার, তার পাশাপাশি এখানে রয়েছে যে সমস্ত হাউস ফিজিশিয়ান, জুনিয়র ডক্টরস, তাদের আলাদা কোয়ার্টার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, আইসিসিইউ, আলাদা করে অর্থোপেডিক থেকে শুরু করে নিউরো মেডিসিনের বিল্ডিং, তার সঙ্গে রয়েছে এমার্জেন্সি, তার সঙ্গে ট্রমা কেয়ার, সব মিলিয়ে 17টি ভবন রয়েছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই প্রত্যেকটি ভবনের নিরাপত্তার ব্যবস্থা এই মুহূর্তে কি রয়েছে এবং আগামী দিনে কি হবে, এই নিরাপত্তা ব্যবস্থার ফুল প্রুফ রূপরেখা, এই রূপরেখা নির্ধারণ করতে গেলে এই হাসপাতালটি ঘুরে চাক্ষুষ সরেজমিন দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং ঠিক সেই যে চাক্ষুষ দেখা, এই চাক্ষুষ দেখার কাজটা এই মুহূর্তে চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে ডাক্তারদের যে প্রাথমিক দাবি, নো সেফটি নো ডিউটি, তারা কলকাতা পুলিশের কাছ থেকে সেফটি পাবেন এমনটা মনে করছেন না এখানকার ধর্মঘটি বা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে দেশের সর্বোচ্চ বা শীর্ষ আদালত যে নির্দেশ ইতিমধ্যেই সিআইএসএফকে দিয়েছে, সেই নির্দেশের প্রথম পর্যায়ে হিসেবে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করছেন কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে ডিআইজি সিআইএসএফ। একেবারেই অয়ন, এবং গতকালই যেটা আমাদের কথাতেও, কথোপকথনে বারবার উঠে আসছে সেটা হচ্ছে গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয় যার দায়িত্বে থাকছেন বড় বড় অফিস পদাধিকারীরা, এবং শুধুমাত্র তাই না, সেক্রেটারিয়েটেরও সচিবরা তারা সেখানে সেই টিমে থাকছেন। এবার এখানে 3 সপ্তাহ পর তারা রিপোর্টও জমা দেবেন দেশের বিভিন্ন হাসপাতালগুলোর যে নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো রয়েছে সেটা খতিয়ে দেখে এবং যা যা অ্যাডিশন অল্টারেশনের দরকার পড়বে সেগুলোরও তথাকথিত নির্দেশ তারা দেবেন, যথাযথ নির্দেশ তারা দেবেন। অয়ন, এই যে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ মতো আজকে সিআইএসএফ তারা পৌঁছে গিয়েছে আরজি করে, তাহলে এই যে গোটা দেশ জুড়ে আরজিকর কাণ্ডের পরই হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পরিবর্তনের যে সুপ্রিম নির্দেশ, তারই কি আমরা প্রথম ধাপ দেখছি এখন? একেবারেই, তোমার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা ছবি, যে ছবিটা হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং পিজিবি। এই পিজিবিতে এই মুহূর্তে প্রবেশ করলেন সিআইএসএফ এর ডিআইজি। এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংটাই হচ্ছে আরজিকর হাসপাতালের প্রধান প্রশাসনিক ভবন।
আমরা দেখতে পাচ্ছি সেই প্রধান প্রশাসনিক ভবন, সেই ভবনের ভেতর এই মুহূর্তে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কমব্যাট, তার সঙ্গে পুলিশের পদস্থ কর্তা এবং সেই কর্তাদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ডিআইজি সিআইএসএফ। এই গুরুত্বপূর্ণ বৈঠক মূলত এই হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত, যে কথা বারবার বলছি যে এই হাসপাতালে এখনও পর্যন্ত কোন ধরনের নিরাপত্তা, কোন বিভাগে বা কোন বিল্ডিংয়ের সামনে কত সংখ্যক পুলিশকর্মী নর্মাল কোর্সে মোতায়েন থাকতেন, ওই ঘটনার পরে সেই পুলিশকর্মীর সংখ্যা কতটা বাড়ানো হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা আগে কি ছিল, নিরাপত্তার ব্যবস্থা ঘটনার পরে কি, এবং এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও বাড়াতে, আরও ফুলপ্রুফ করতে ভবিষ্যতে কী ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই গোটা বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন অর্থাৎ প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সিআইএসএফের ডিআইজি। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে দেব ঘড়ির কাঁটা ঠিক সকাল 9টা, সেখানে সিআইএসএফ এর ডিআইজির নেতৃত্বে সিআইএসএফ এর টিম পৌঁছয় আরজি করে এবং তারপর কলকাতা পুলিশের কাছ থেকে তারা গোটা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করেন। আরজি করে পরিষদ যেরকম বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আরজি করে পরিষদ যথেষ্ট বড়, যথেষ্ট বিভিন্ন, সেখানে বহু বিভাগ রয়েছে, বহু বিল্ডিং রয়েছে এবং কোথায় কোন বিভাগ রয়েছে, কোথায় কোন জায়গা কতটা গুরুত্বপূর্ণ, কোথায় এমার্জেন্সি ইউনিট রয়েছে, এই সমস্ত বিষয়টি তারা কলকাতা পুলিশের তরফ থেকে বুঝে নেন। এবং এই মুহূর্তে যেটা আপনাদের আমরা আরও একবার তুলে ধরব, প্রধান প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন তারা এবং প্রধান প্রশাসনিক ভবনে সেখানে আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন সিআইএসএফ এর ডিআইজি। অয়ন রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি, আরও একবার আমি চলে যাব অয়নের কাছে চলে যাবো। অয়ন, আমি তোমাকে যেটা তখন ঠিক জিজ্ঞাসা করছিলাম যে গতকাল আমরা যে সুপ্রিম নির্দেশ দেখেছি যেখানে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যে ন্যাশনাল টাস্ক ফোর্স দেশের সমস্ত হাসপাতালগুলোর, লিডিং হাসপাতালগুলো সহ বিভিন্ন হাসপাতালগুলোর নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে এবং রিপোর্টও দেবে 3 সপ্তাহ পর গিয়ে সুপ্রিম কোর্টের কাছে, এবং তারই কি প্রথম ধাপ হিসেবে, এবং তার পাশাপাশি গতকালই আমরা জানি অয়ন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আরজিকরের নিরাপত্তার দায়িত্বে এবার থেকে থাকবে আধা সেনা, কলকাতা পুলিশ নয়, তারই কি আমরা প্রথম ধাপ দেখলাম এখন? একেবারে, এই যে নির্দেশ, এই নির্দেশের দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে আরজিকর হাসপাতাল, যেখানে আর সরাসরি কোনো রকম সমীক্ষা বা পর্যালোচনা ছাড়া একেবারে সরাসরি এখানে সিআইএসএফ এর হাতে এই হাসপাতালের নিরাপত্তার ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে গিয়েছেন ডিআইজি সিআইএসএফ। এই শহরের অন্যান্য বড় হাসপাতাল, এই রাজ্যের অন্যান্য প্রথম সারির হাসপাতাল এবং গোটা দেশের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এখনও পর্যন্ত সরাসরি কেন্দ্রীয় আধাসেনার হাতে যায়নি, শুধুমাত্র পর্যালোচনা করে টাস্ক ফোর্স তৈরি করতে বলা হয়েছে, যে টাস্ক ফোর্স রিপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় কোনো হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং ভবিষ্যতে সেখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাহলে সেক্ষেত্রে নতুন করে টাস্ক ফোর্সের নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এইরকম কোনো সরাসরি সিদ্ধান্তের কথা জানাতে পারেন। তবে আরজিকর হাসপাতালের ক্ষেত্রে এরকম সরাসরি বা ডাইরেক্ট ইনিশিয়েটিভের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই আকারে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই যে নির্দেশ, এই নির্দেশের পরিপ্রেক্ষিতে একেবারে সরাসরি এখানে চার্জ টেকওভার করতে এসে পৌঁছে গিয়েছে সিআইএসএফ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।